চাপে সরকার, সুযোগে বিএনপি, দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরোনাম ছিল এটি। এখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন আন্দোলন ও শিক্ষার্থীদের কোটা আন্দোলনের কারণে সরকার নতুন করে চাপে পড়েছে বলে মনে করছে বিএনপি। দলটি বলছে সরকারের মধ্যে এখন অস্থিরতার ভাব বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক সংকট ও গ্যাস বিদ্যুৎ সংকটে সামাজিক অস্থিরতায় সরকার আগে থেকেই চাপে রয়েছে। তবে সরকারের উপর এসব চাপের সুযোগ নিতে চায় বিএনপি। দলের একাধিক সূত্র জানিয়েছে নানান ইস্যুতে সরকার যত চাপে পড়বে, পরিস্থিতি বুঝে সুবিধা মতো সময়ে দলও আন্দোলনের চাপ বাড়াবে। এমন কৌশল নিয়েই বিএনপি তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করছে। উক্ত প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, আমাদের কাছে আর কোনো বিকল্প সুযোগ নেই। আমাদের কাছে এই সরকার থাকা মানে আমাদের দেশ গণতন্ত্র ধ্বংস হয়ে যাওয়া। আমাদের নিজেদের রক্ষা করতে হলে সামনের দিকে অবশ্যই আরও তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।